ট্রাভেল উইথ মেঘাঙ্কর আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। যেরকম বলেছিলাম আমি, ডমিনারের একটি ঘটনা, ঘটনা বলবো না, একটি মানে ছোট একটা ইনসিডেন্টকে আমরা এখানে কোট আনকোট করার চেষ্টা করছি, যাতে আপনারা পরে ডমিনার ওনার যারা আছেন বা যারা বাইক ট্যুরিং করেন তারা ডমিনার নেবেন এরকম ভাবছেন তারা যেন একটু সজাগ সচেতন হয়ে যেতে পারেন, খোঁজ খবর নিতে পারেন। এই যে যেমন আমার পিছনে দেখছেন ডমিনার 2019 ভার্সন, এবং এটার অনরোড এখন প্রাইস আছে 2,33,000-এর আশপাশে। এবার বিষয় হচ্ছে আমরা যখন বাইক নিই তখন এবং যখন ইন্স্যুরেন্স মানে কিনি টাকা দিয়ে, ধরুন নতুন ইন্স্যুরেন্স করতে প্রায় ধরুন 12,000-13,000 টাকা খরচা হয় বা তারও বেশি, এবং আমরা ইন্স্যুরেন্স করি একটাই কারণে, প্রথমে বাম্পার টু বাম্পার করা হয় যে আমার বাইকে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেই আশায় কিনি যে পুরোটাই আমরা রিকভার করবো ইন্স্যুরেন্সের উপর দিয়ে, তার কারণ আমাদের এককালীন প্রচুর টাকা খরচা হলো না এবং যদি কিছু হয় সিকিউরিটি মানি ফর ইন্স্যুরেন্স। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস দেখা গেছে, যেমন দেখছেন ডমিনার অনেকেই নিয়েছেন, অনেকে নেবেন ভাবছেন, অথবা অনেকে 2018 ভার্সন প্রথম ভার্সন আছে, এবং আমরা এখন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন রকম দেখি ডমিনারের XBHP যেরকম করছে, ডমিনার XBHP যে গ্রেট ওডিসি করছে, ব্যাপক অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, ব্যাপক সেলও হচ্ছে, কিন্তু কেউ এই ব্ল্যাক পার্টটা তুলে ধরছে না। তো আমি চেষ্টা করেছি এর একটা এর সাথে রিলেটেড এরকম একটা পার্ট তুলে ধরা যাতে সবাই জানতে পারেন এবং কিছু ব্যবস্থা নিতে পারেন যাতে নিজেদের সাথেও এই জিনিসটা না ঘটে। আমার সাথে এই মুহূর্তে ডমিনারের ওনার অরুণদা আছে, অরুণদাকে তো চেনেন, আমরা একসাথে ট্যুর করি। বিষয় হচ্ছে আমরা একটি ট্যুরে গিয়ে সেখানে এটা ট্যুরের খুব একটা কমন ব্যাপার যে এরকম হতেই পারে যে বাইক পড়লো বা কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম করার প্রয়োজন হতে পারে। আচ্ছা এই দিকে আলো আছে, এদিকে ঘুরে গেলে সুবিধা হবে, ইন্স্যুরেন্স ক্লেম করার দরকার হতেই পারে, কিন্তু বাইকের ইন্স্যুরেন্স প্রবলেম হয়েছিল যেটা নি গার্ডে প্রবলেম হয়েছিল, মানে ক্র্যাশ গার্ড যেটা বলা হয়, ক্র্যাশ গার্ডে প্রবলেম হয়েছিল, ইন্ডিকেটারে প্রবলেম হয়েছিল, আচ্ছা লেগ স্টেপে সামনের দিকে ডান দিকে বাঁদিকের লেগ স্টেপে গিয়ার লিভারে প্রবলেম হয়েছিল, আর হয়েছে ম্যাসিভ একটা প্রবলেম হয়েছে যে রিম দুটোই বেন্ড হয়ে গেছে। আমরা একবার রিমটা দেখিয়ে নিই তারপর আসছি। ফ্রন্ট হুইল রিম দেখুন এইখানে বেন্ড হয়ে গেছে, এই যো এইখানটায় বেন্ড হয়ে গেছে, এই যো দেখুন আমি এখান থেকে যদি হাত দিই, এই যো দেখুন এইখানে গ্যাপ অনেক বেশি, এই জায়গাটায় বেন্ড হয়েছে, এবং পিছনের দিকের চাকায় বেন্ড হয়েছে, এই যো এইখানটায় দেখুন বেন্ড হয়েছে, যদি দেখা যায়, আশা করি দেখা যাচ্ছে, এই যো দেখুন গ্যাপটা তৈরি হয়েছে। আচ্ছা আমি যদি এটা দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে আশা করি মনে হয় ভালো করে বোঝানো যায়, এই যো দেখুন আমার এটা পুরো জিনিসটা ঢুকে যাচ্ছে। তো এই বেন্ড এটা কখনোই মানে গ্রহণযোগ্য নয় যে এত 2,33,000 টাকার বাইকে এটা হতে পারে, আমি বলছি না এরকম হতে পারে না, টেকনিক্যাল জিনিস, ম্যানুফ্যাকচারিং কোথাও কোনো মানে প্রবলেম হয়েছে হতেই পারে, বা মানছি ম্যানুফ্যাকচারিং প্রবলেম না তাও হতে পারে, কিন্তু আমাদের একটা আশা থাকে আমরা ইন্স্যুরেন্স ক্লেম করলে সেটা পেয়ে যাব। এবং এরপরে আগে আর একটা জিনিস আসছি, সেটা হচ্ছে এই হচ্ছে ক্র্যাশ গার্ড, এই একটা ক্র্যাশ গার্ড এবং এই দিকের একটা ক্র্যাশ গার্ড, যেমন এটা দেখছেন একদম নতুন, এখনও এই কভারও খোলা হয়নি, অন্যটা খোলেনি, কিন্তু মজা হচ্ছে এই ক্র্যাশ গার্ড, এই যে কোয়ালিটির ক্র্যাশ গার্ড দেখুন আমি হাত দিয়ে নাড়াচ্ছি এটা নড়ছে, একটা মানে প্রায় 200 কেজি ওজনের একটা বাইকের এই ক্র্যাশ গার্ড কোনোদিন হতে পারে না। এই ক্র্যাশ গার্ডের থেকে এই ক্র্যাশ গার্ড দেখছেন তো, এটা হচ্ছে ডমিনারের ক্র্যাশ গার্ড। এবার আমি আমার এক্সট্রিমের ক্র্যাশ গার্ড দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এক্সট্রিমের ক্র্যাশ গার্ড, এটা হিরোর একটা 85,000-86,000 টাকা দামের একটা বাইক উইথ মানে অন রোড প্রাইস, আর ওটা একটা 2,33,000 টাকার একটা বাইক, যেটা কোম্পানি বলছে এবং সত্যি এটা একটা ট্যুরিং বাইক আর কি, এবং এর সাথে ইন্ডিকেটার এবং সামনের দিকের এই দিকের গিয়ার লিভার, এই যে গিয়ার লিভার এবং লেগ স্পেস, এই এই লেগ স্টেপ এইটাই প্রবলেম ছিল। এবার যখন আমরা এই আমি এত ভালো করে বলতে পারছি তার কারণ হচ্ছে ওনারা ঘুরে যাওয়ার দিকে সুবিধা হবে, আমি এত ভালো করে বলতে পারছি তার কারণ এই পুরো ইন্স্যুরেন্স ক্লেমিং প্রসেসটাতে অরুণ মানে অরুণদা কী কী করেছে আমি এটা জানি, এবং শেষ দিকে আমিও এটার সাথে যুক্ত ছিলাম, কিন্তু এটা খুব মানে মানে কী বলবো, এটা খুব একটা ভালো খবর নয় যে ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যে রিমের ইন্স্যুরেন্স দিতে পারবে না, তো দুটো রিম নিয়ার অ্যাবাউট 7,500 টাকা করে দাম, দুটো মিলিয়ে 7,500 টাকা। এবার বলছে যে শুধু ইন্ডিকেটার, লেগ প্রেস, এই নি গার্ড অথবা ক্র্যাশ গার্ড, এটা
এবং যে ছোটোখাটো স্ক্র্যাচ হয়েছে সেগুলোর ইন্স্যুরেন্স হবে। তো এইগুলো যদি আমি ইন্স্যুরেন্স ছাড়াও করতে যেতাম, আমার হার্ডলি 3-4 হাজার টাকার বেশি লাগার কথা নয় এই ধরনের বাইকে। সব থেকে বেশি যে খরচটা হবে সেটা হচ্ছে রিম বেন্ড হয়ে গেছে, রিমের ইন্স্যুরেন্স ক্লেমিং। সেক্ষেত্রে মনে হয় এটা দিলে ভালো হতো, এবং আমরা প্রচুর মেল চালাচালি করেছি, মানে মানে শুধু বাজাজ কেনা, বাজাজের ইন্স্যুরেন্স, মানে তোমার ইন্স্যুরেন্স হচ্ছে বাজাজ বাজাজ অ্যালায়েন্সের। এত বাজে সার্ভিস আমি কখনো কোনো মানে ইন্স্যুরেন্স কোম্পানির দেখিনি। অতএব যারা বাজাজ ডমিনার নেবেন অথবা বাজাজের বাইক নেবেন, এবং যারা বাজাজ অ্যালায়েন্সের সাথে মানে যাদের বাজাজ অ্যালায়েন্সের যারা ইন্স্যুরেন্স কিনবেনও, তারাও একবার জিজ্ঞেস করে নেবেন। কারণ আমার 16-17 পৃষ্ঠা কখনো পড়ে সম্ভব না সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা, এবং আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে ওই আইনি মারপ্যাচ, ভাষার মারপ্যাচ আমরা বুঝতেও পারবো না। অতএব একবার এটা ইনসিওর করে নেবেন যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কি আমি পাবো। এবং ওনাদের একটা অদ্ভুত দাবি ছিল, সেটা হচ্ছে সামনাসামনি যদি কোয়ালিশন হতো তাহলেই নাকি ইন্স্যুরেন্স আমরা পেতাম, না হলে পেতাম না। মানে সামনাসামনি যেটা যুক্তি, নমস্কার, ট্রাভেল দিঙ্কাঙ্কতে আমি এসেছি। অরুণদাকে তো চেনে নি, আমার তো একসাথে যাই। তো আমি যেটা বলছি, আমি যখন ক্লেম করি, ওরা আমার এটা দেখে দেখে ওরা বলছে কনসিস্টেন্সি নেই ক্লেম করানোর। হ্যালো, এটা কেমন কথা হলো? আমি গেছি একটা ট্যুরে, 4 বার পড়ে গিয়েছিলাম, এমনি নর্মালি পড়ে গেছি, কাদা ছিল ওখানে, তো আমি স্লিপ করে পড়ে গেছিলাম, 2 লেগ গার্ড ভেঙেছে, আর কোনো কারণে ধরুন রিম ব্যান্ড হয়েছে। এবার রিম আমার, আমি ত্বকের সাথে ধরে নিচ্ছি রিমটা আমার কারণেই ব্যান্ড হয়েছে। রিম একটা ব্যান্ড হবে, 2 তো ব্যান্ড হতে পারে না, এটা কোনো পসিবল? যারা গাড়ি চালান তারা আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভুলে একটা রিম হয়তো ব্যান্ড হতে পারে, পসিবল? 2 রিম কখন ব্যান্ড হতে পারে? এটা কখনো হয় না। আর আমি যখন ওরা ওদের কাছে যখন গেলাম, ওরা বললাম, ওরা বলছে যে আপনার যে আপনি যে ওয়ে অফ অ্যাক্সিডেন্ট বলছেন তার সাথে কোনো কনসিস্টেন্সি নেই। তা আমি বললাম তাহলে আমি কার কাছে যাবো? আমি কোম্পানিকে জানালাম, কোম্পানি বলছে না আমাদের এটা হবে না। তা আমি কার কাছে যাবো বললাম? আপনারাই বলুন, আমি কার কাছে যাবো? আপনারা সাজেশান দিন, আপনারা কমেন্ট করুন দীঘাঙ্কর চ্যানেলে, আমি আপনাদের সাজেশান নিয়ে চলবো। বিষয় হচ্ছে যে এই ভিডিওটা করার একটাই কারণ যে দেখুন, এটা তো অরুণদা নিজে এখন পে আউট করেই ঠিক করে নিতে হবে, কারণ ওরা বলে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, আর আমরা হবে না, আমরা অনেক চেষ্টা করেছি। এবার আলটিমেটলি একটা রাস্তা যে কনজিউমার ফোরামে যাওয়া, তারপর সেটা কেস রান করা, সেটা কবে কী হবে তাও বোঝা যাচ্ছে না। মানে টিভির অ্যাড এবং তার বাস্তবিক ঘটনার সাথে তো অনেক পার্থক্য থাকে, সেটা দুটো ক্ষেত্রে। এবার মানে বিষয় হচ্ছে যেটা ইন্স্যুরেন্স, আমার যদি সামনাসামনি কোয়ালিশনই হয়, আমি যদি বেঁচেই না থাকি, তাহলে ইন্স্যুরেন্স ক্লেম করে লাভটা কি? এবং আমি একটা মজা বলি, আমি হিরোর বাইক ইউজ করি, তো মানে হিরোর আমি সুনাম সেই অর্থে করি না কোনো বাইকেরই, কিন্তু আমি বলছি আমাদের সাথে জয়দীপ গেছিল, হিরো এক্সট্রিম প্রায় 7-8 বছরের পুরনো বাইক, ও ইন্স্যুরেন্স ক্লেম করলো, ওর একটা ট্যাঙ্কে একটা সামান্য ট্যাপ হয়েছিল, ও ইন্স্যুরেন্স ক্লেম করাতে পুরো ট্যাঙ্কটাই চেঞ্জ করে দিয়েছে বিনা কথায়। একদম, মানে হ্যাটস অফ হিরো, এবং তার সাথে যে হিরোর অ্যাসোসিয়েট যারা ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা। তো এই বিষয়গুলো বাজাজকেও দেখতে হবে, বাজাজের যদি কোনো মানে যারা মানে কি বলবো, বাজাজের যদি কোনো অফিসিয়ালস অথবা যারা ধরুন ডিলার, তারা যদি এই ভিডিওটি শোনেন অথবা বেশি করে শেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন একটা 2,33,000 টাকা দামের একটা বাইক আর তার যদি এইরকম প্রবলেম হয়, তাহলে আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, মানে যে ইমাজিনেশন অ্যাডভার্টাইজমেন্ট আর তার যে বাস্তবিক ঘটনা, সেটার মধ্যে যে পার্থক্য, এটা সেল ডাউন করে তো অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমিও এখনও বলছি, বাজাজ টুরিং বাইকের জন্য এখনও এই 2,33,000 টাকায় অসাধারণ। পাহাড়ের ক্ষেত্রে আমি যদিও সেইভাবে মানে 10-এ যদি একে 6 নম্বর দিই, কিন্তু হাইওয়েতে 10-এ 10ই পাবে, মানে এইরকম। মানে ডমিনার নাম তো ডমিনেশনেরই জন্যে, একদম নাম অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আপনারা যদি এটাও দেখেন যে যারা কনজিউমার, অ্যাকচুয়ালি যারা ওনার আর কি, তারা যদি এই বেনিফিটটা না পায়, তাহলে তো আস্তে আস্তে আপনাদের সেল ডাউন হয়ে যায়। এবং একটা দুটো, এটা তো খুব সত্যি কথা, এই যে বাইকটি দেখছেন এটা সবাই কিনবে না, যারা ডেলি বাজার করতে যায় তারা বা অফিস যায় এটা কিনবে না, এটা তারাই কিনবে যারা টুরিং করে। অথবা আপনার এমনি মার্কেটটা ছোট হয়ে গেল, তাতেও যদি আপনাদের বিভিন্ন ধরনের রিপোর্ট আসে তাহলে খুব মুশকিল। যেমন আরির বিভিন্ন রিপোর্ট আসতো, আরির সেল ডাউন হয়ে গেছিলো আপনারা জানেন, তারপর BS4 আসার পর তারা সেইভাবে আবার নতুন করে ফিরে আসে, মডিফাই করে, নিজেদের পরিবর্তন করে, আবার সেল গ্রো আপ করে। কিন্তু যদি এই জিনিসগুলো ঘটতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে আমার মনে হয় না এটা বাজাজ কোম্পানির ক্ষেত্রে খুব একটা ভালো, আর ডমিনারের ব্র্যান্ড ভ্যালুর জন্যও খুব একটা ভালো।
আর এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে লোককে আরো বেশি করে জানানো দরকার তাহলে শেয়ার করুন, আর যদি ভালো লাগে, কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক করুন, আর নেক্সট ভিডিও পেতে গেলে আপনাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে, একদম ফ্রি সাবস্ক্রিপশন। এখানে একটি ডেমো দিচ্ছি, এইভাবে সাবস্ক্রাইব করুন এবং একটি নোটিফিকেশান বাটন আছে সেটা প্রেস করুন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। তো দেখা হবে নতুন ভিডিওতে, বেশি করে শেয়ার করুন আপনার ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যেখানে যেখানে, ইনস্টাগ্রামে, যেখানে পান, অন্তত যেন এই মেসেজটা যারা ডোমিনার ওনার আছে অথবা যারা ট্যুর করেন তাদের কাছে যেন পৌঁছে যায়। ডোমিনারের যে ইন্স্যুরেন্স পার্টে এই একটা ব্ল্যাক জোন তৈরি হয়ে আছে, সেটা মানে যারা কিনবেন বা যারা পছন্দ করেন তাদের জানা উচিত, নাহলে তারা আবার ঠকতে পারেন। এইভাবে দেখা হবে নতুন ভিডিওতে, যেটা 3 দিন পর আবার 4 দিনের মাথায় আসছে। গুড বাই।